আমাদের বাজেট রিসোর্স সেটা পাওয়ার কথা, আমার মনে হয় সেই ডিরেক্টরও সেটা পান না। উনি নিজে আসলে আজকে এইভাবে কথা বলতে আসছে, উনি আমার জানার মধ্যে দুই তিন দিন ঘুমান না রাতের বেলা। সো অ্যাকশন সিনেমা বানাতে যাওয়ার পর আসলে একটা ডিরেক্টর যদি এই অবস্থা হয় বা আজিদের অবস্থা আরও বাজে, তো আমার মনে হয় ইন ফিউচারে যদি আসলে কেউ এই অ্যাকশন জিনিসটাকে আসলে বড় ব্যানারে বড় ক্যানভাসে আসলে বড় বাজেটে নিয়ে এসে ফিল্মটা হলে নিয়ে আসবে, তখন আসলে ভালো আমরা গেট ব্যাক পাবো কিছু। এটা ওভাবে তো আমি এক্সপেক্ট করে কোনো কাজ করি না। প্রথমত আমার মনে হয় যে প্ল্যাটফর্মের জায়গা থেকে যারা আসলে সাবস্ক্রাইব করে আসলে এটা দেখেন, আমার মনে হয় ওদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। প্রথমত আসলে ওটিপি তো আমার রেগুলার কাজ করা হয় না, আমার পাশে যে মানুষটা দাঁড়ায় একটু ফ্রন্টে তাকায়, হি ইজ মাই ডিরেক্টর, তাকে আমার পার্সোনাল লাইফে আসলে ওভাবে হি ইজ মাই ফ্যামিলি ম্যান। তো ওনাকে আসলে আমি যেভাবে দেখি উনি ভিশন বা ওনার ইমেজ, উনি আসলে আমাদের দেশে ওটা মনে হয় আমাদেরও আমার স্কুলই, যেহেতু আমার খুব অ্যাকশন থ্রিলার পছন্দ, তো এটা আমাদের মাত্র শুরু স্টার্ট। ওনার জন্য আসলে অনেক স্টার্ট করাটা দরকার ছিল। আমার মনে হয় উনি খুব রিসেন্ট খুব নিয়ার ফিউচারে অনেক বড় ক্যানভাসে আসলে অ্যাকশনটাকে আমাদের দেশে প্রপারলি নিয়ে আসতে পারবে, আই বিলিভ দ্যাট। অ্যান্ড আমার মনে হয় এতটুকু অল্প একটু আমরা যারা দেখলাম যে খুব অল্প বাজেটে, আমাদের কাছে আসলে অনেক বাজেট ছিল না, সো আসলে আমাদেরকে জন্য আসলে একটা মিনিমাম লিমিটেশনের মধ্যে দিয়ে যেতে হয় আমাদের সিনেমার যে কোনো সিনেমার ক্ষেত্রে। তো অ্যাকশন সিনেমাটাতে আসলে রিসোর্স লাগে অনেক, সেটা ফিনান্সিয়াল রিসোর্স, সেটা টেকনিক্যাল রিসোর্স, সব কিছু মিলে দ্যাট গাই ইজ দ্য জ্যাম। তো আমার মনে হয় ইন ফিউচারে আমাদেরকে খুব থিয়েটারে আসলে আমি এক্সপেক্ট করবো হাসিবের কাছ থেকে, ইন ফিউচারে আমাদের যে আমাদের অডিয়েন্সের জন্য বা আমাদের সবার জন্য আসলে অ্যাকশন সিনেমাটা আসলে হল নিয়ে আসার জন্য। যেহেতু ওরা আমার কলিগ, আমি দীর্ঘ অনেকদিন আসলে ফ্যাশনের সাথে ইনভলভ থাকার কারণে আই নো দ্যাম, দে আর মাই ফ্রেন্ড ইভেন, মানে যারা জনি সঞ্জু অ্যান্ড লাইক আমি সবাইকে চিনি। সো আই এম রিয়েলি হ্যাপি যে আসলে আবারও আসলে কাজ করতে এসে আমার ফ্যাটার্নিটির কিছু মানুষের সাথে আমার একটা কাজের একটা সুযোগ ছিল। তো আমার মনে হয় ইটস এ টিম ওয়ার্ক, আমার মনে হয় আর আমার মনে হয় একটা টিমের মধ্যে যখন সবাই মিলে পারফর্ম করে এটা দেখতে ভালো লাগে, আমি খুবই আশাবাদী। এটা ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।